আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনার সামনে দুইটি এর বিষয়ে কিছু আলোচনা করব আপনারা হয়তো এই লোডশেডিংয়ে ভাবতেছেন যে একটা আইপিএস তৈরি করবেন বা একটি আইপিএস কিনবেন আসলে কোন আইপিএসটি কিনলে আপনারা কি কি সুবিধা পাবেন বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে সো এখানে দুইটি আইপিএস দেখতে পাচ্ছেন বাম সাইডেরটা হচ্ছে পিওর সাইনওয়েব আইপিএস এবং ডান সাইডেটা হচ্ছে স্কয়ার ডিজিটাল আইপিএস ঠিক আছে তো কোন আইপিএসটি দিয়ে আপনারা কি কি চালাতে পারবেন এবং কি কি সুবিধা থাকবে এ টু জেড আজকে আমি আপনার সামনে আলোচনা করব সো প্রথমেই সাইনওয়েবের বিষয় নিয়ে আলোচনা করছি এখানে দেখেন এটা হচ্ছে পিওর সাইনওয়েব একটি আইপিএস আর এই আইপিএসগুলা কিন্তু আর এই আইপিএসগুলা কিন্তু আমরা তৈরি করে থাকি এবং কুরিয়ারের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি যদি কারো লাগে সো পিওর সাইনওয়েবের আইপিএসের সুবিধা হচ্ছে এটা একটি অনলাইন আইপিএস আর এই আইপিএসটি দিয়ে আপনারা কম্পিউটার লাইট ফ্যান যা কিছু চালান না কেন তো সেগুলা কিন্তু আপনাদের নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ এটা অ্যাকোরেট দুইশো বিশ বল পাওয়া যাবে আর এটা হচ্ছে আপনার কম্পিউটার চালালে সে কম্পিউটার কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার পরে অফ হবে না ঠিক আছে অটোমেটিকলি চলতে থাকবে অফ হবে না রিস্টার্ট নেবে না আর এটার প্রাইস সম্পর্কেও এবং এটার প্রাইস সম্পর্কেও আপনাদের ধারণা দিব তো এটা কিন্তু ডিসপ্লে সিস্টেম এখানে যে ডিসপ্লে রয়েছে এখানে দেখেন তো ডিসপ্লেতে কিন্তু আপনারা সবগুলা ফিউচার দেখতে পারবেন যে এসি ভোল্টেজ কত আছে এসি আউটপুট কত হচ্ছে এবং ব্যাটারি কত ভোল্টেজ আছে কত এম খরচ হচ্ছে কত ওয়ার্ড ব্যবহার করা হচ্ছে ঠিক আছে এ টু জেড কিন্তু আপনারা এই ডিসপ্লেতে দেখতে পারবেন তো আমাদের আইপিএসটি এখন কিন্তু অফ আছে এখানে দেখেন এসি ইনপুট জিরো জিরো মানে এসি ভোল্টেজ দেওয়া নেই তো ব্যাটারি ভোল্ট আছে বারো পয়েন্ট আট চার্জ অফ আছে আউটপুট নেই তো এটা অন করলে কিন্তু আমাদের এই যে আইপিএস অন ব্যাটারি পয়েন্ট কত এ টু জেড কিন্তু দেখাবে ঠিক আছে সো এই আইপিএসটি নিতে যাচ্ছেন আমাদের কাছ থেকে নিতে পারেন এই আইপিএসটির প্রাইস হচ্ছে অনলি বারো হাজার পাঁচশো টাকা এবং এই আইপিএসটির দাম হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা তো এটাও দুই বছরের গ্যারান্টি থাকছে এবং এটাও দুই বছরের গ্যারান্টি থাকছে এই এক হাজার বিয়ে এটা এটা হচ্ছে এক হাজার বিয়ে সাইনওয়েব আইপিএস এই এক হাজার আইপিএস দিয়ে আপনারা পাঁচটা সিলিং ফ্যান দশটা লাইট এবং কম্পিউটার এবং এলইডি টেলিভিশনও কিন্তু আপনারা চালাতে পারবেন আর এই আটশো বিয়ের যে আইপিএসটি রয়েছে এটা আটশো বিয়ে ছয়শো ওয়াট এটা থেকে আপনারা তিনটা সিলিং ফ্যান এবং চার পাঁচটা লাইট কম্পিউটার এবং টেলিভিশন চালাতে পারবেন তো দুইটা আইপিএসে আপনারা কিন্তু যে কোনো ব্যাটারি ব্যবহার করতে পারবেন অটোরিকশার ব্যাটারি বা আপনার দুইশো এমপের ব্যাটারি তিরিশ এমপি ব্যাটারি থেকে শুরু করে দুইশো এমপের ব্যাটারি পর্যন্ত আপনারা দুই আইপিএসেই ব্যবহার করতে পারবেন আর আইপিএসের বর্তমান মানে লোডশেডিংয়ের কারণে আইপিএসের চাপগুলো এখন বেশি যাচ্ছে এবং সবগুলো পার্সেরও দাম বেড়ে বেড়ে গেছে যার কারণে একটু দামটা আমরা বেশি নিচ্ছি তো আসলে দামটা বেশি নিলেও আমরা কিন্তু আপনাদের একদমই অরিজিনালভাবে মালামাল আপনাদের দেওয়ার চেষ্টা করছি এখানে দেখেন আমাদের যে ট্রান্সফর্মারটি রয়েছে এটা কিন্তু অরিজিনাল কপার তামার ট্রান্সফর্মার ঠিক আছে এটা পিওর সাইন ওয়েব এক হাজার বিয়ের ফুল আটশো ওয়াট কিন্তু আপনারা এটা থেকে লোড দিতে পারবেন এবং এটার থেকে আপনারা ছয়শো ওয়াট খুবই ইজি লোড দিতে পারবেন এটা কিন্তু তামার তার এই যেখানে দেখেন এটা কিন্তু তামা সম্পূর্ণ তামা অনেকেই দেখা যায় যে কম খরচে আইপিএস কিনেন বা বিক্রি করে তো সেগুলো কিন্তু তামার ট্রান্সফর্মার থাকে না অ্যালুমিনিয়ামের তার থাকে তো সেগুলো কিন্তু লোড দিলে আপনারা লোড কমে যায় ঠিক আছে সমস্যা দেখা দেয় অনেক অনেক প্রকার সমস্যা দেখা দেয় আর এটা হচ্ছে সাইনওয়েবের ভালো দিকটা আপনাদের দেখালাম আর সাইনওয়েবের খারাপ দিকটা আপনাদের একটু আলোচনা করি পিওর সাইনোয়েব যে আইপিএসটি রয়েছে এটা কিন্তু দেখা যায় যে ব্যাটারি যখন লো থাকবে একদম অনেকে দেখা যায় যে একটা ব্যাটারি কিনে আনছেন পুরাতন ব্যাটারি ব্যাটারিতে চার্জ আছে দশ বোল্ট তো সেক্ষেত্রে কিন্তু আমাদের এই ব্যাটারিটা কিন্তু এই আইপিএস থেকে চার্জ হবে না তো আপনাকে প্রথমে ব্যাটারিটা চার্জ করে নিতে হবে এটা হচ্ছে আপনার সাইনওয়েবের আর স্কোয়ার যেটা হচ্ছে স্কোয়ারটা আপনার ব্যাটারি লো থাকলেও সে অটোমেটিকলি চার্জ করে দিবে ঠিক আছে এটা হচ্ছে আপনার ভালো দিকটা স্কোয়ারের তো আপনারা যারা আইপিএস তৈরি করেন আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব আমি অলরেডি অনেকগুলো আইপিএস তৈরির ভিডিও দিয়েছি আমার এই চ্যানেলটিতে তো আপনারা সেই ভিডিওগুলো দেখে আপনারা কিন্তু খুবই ইজি আইপিএস তৈরি করতে পারবেন তারপরে এটারও আপনারা কিছু ধারণা দিয়ে দিব যেমন আপনারা ট্রান্সফর্মার তৈরি করে থাকি আমাদের এরকম ব্লাঙ্ক পিসিবি আমরা ওয়ার্ড দিয়ে বানিয়ে আমরা এইগুলো পার্টস কিন্তু সবগুলো একটা একটা করে গেথে আমরা নিজেরাই কমপ্লিট করি এ টু জেড কিন্তু আমাদের হাতের কাজ এগুলা অনেকেই দেখা যায় ইন্ডিয়ান আইপিএস খুঁজে আসলে বা ইন্ডিয়ান আসলে নামে চলতেছে তো আমি আপনাদের ধারণা দিব যে আপনারা যদি পারেন পিওর সাইন ওয়েব একটি আইপিএস ব্যবহার করবেন তো আশা করি অনেকটাই ভালো পারফরমেন্স পাবেন ঠিক আছে সো এটা কিন্তু আপনার দেখা যায় যে বোল্ডেজ পারফেক্ট দুইশো বিশ বোল্টি পাবেন আউটপুট কোনো কিছু নষ্ট হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে আর স্কোয়ার যে পেস্ট আছে এটা আপনার দেখা যায় যে আপনার ফ্যানে নয়েস আসবে বিদ্যুৎ চলে গেলে ফ্যানে নয়েস আসবে আইপিএস থেকে চলে ফ্যানে অন্যরকম একটা শব্দ হয় ঠিক আছে এটা হলো আপনার স্কোয়ার ক্ষেত্রে কিন্তু সাইনওয়েভের কিন্তু ক্ষেত্রে কিন্তু সেই বিষয়টা নাই তো এটা আপনারা চাইলে তৈরি করতে পারেন এবং সাইন ওয়েব চাইলেও তৈরি করতে পারেন এ টু এ টু জেড আমি আপনাদের কিন্তু ভিডিও করে দেখে এসি যে কীভাবে আইপিএস তৈরি করবেন তো আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে তৈরি করতে পারেন খুবই ইজিভাবে আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত যে আপনারা কোন আইপিএসে কোন সমস্যায় ভুগছেন কোন আইপিএসটি কিনবেন কোন আইপিএসটি কিনলে আপনাদের ভালো হবে এ টু জেড কিন্তু আজকে আমি আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করতেছি সো আপনাদের যদি কোনো প্রকারে কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে সরাসরি নাম্বারে কল করে পরামর্শ নিতে পারেন তো এই আইপিএসটির প্রাইস হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহকারে আমরা দিচ্ছি বারো হাজার পাঁচশো টাকা এবং এই আইপিএসটির প্রাইস হচ্ছে দুই বছরের গ্যারান্টি সহকারে নয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য পরবর্তীতে নতুন নতুন আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলের নোটিফিকেশন তো পরবর্তীতে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ